আজকে আমি এমন একটা বিষয় নিয়ে বলতে চলেছি যেটা আমাদের প্রত্যেকের মুখে কিন্তু এই বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছে। চর্চা মানে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে এই বিষয়টা প্রতিটা মানুষ আমরা আজকে বলছি, কথা তুলছি, আওয়াজ তুলছি, সেটা কি অবশ্যই জানার জন্য সবাই আগ্রহী। বিষয়টা হচ্ছে করোনা ভাইরাস। ইয়েস, করোনা ভাইরাস 2019, এটা একটা ডিজিজ। যে ডিজিজটা নিয়ে আমি আজকে বলবো, অ্যাকচুয়ালি প্রথমেই বলবো যে ডিজিজটা নিয়ে আর প্রত্যেকেই এত মাথা ব্যথা কেন আমি বুঝে পাই না। মাথা ব্যথা হওয়া উচিত, কিন্তু মাথা ব্যথা হওয়ার থেকেও বড় কথা হচ্ছে এই ডিজিজটাকে নিয়ে আমরা প্রচুর নেগেটিভ কথা বা সমালোচনা, এটাকে নিয়ে রাজনীতি, এটাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলা, সেইগুলো না করে এই ডিজিজটা কী এবং সেটাকে নিয়ে কেন মানুষের কাছে যাওয়া দরকার, কেন বলা দরকার, সেটা না ভেবে, মানুষের পাশে না দাঁড়িয়ে আমরা এটাকে নিয়ে পলিটিক্স করছি এবং এটাকে নিয়ে আরও বিভিন্ন রকমভাবে অনেক সমালোচনা এবং রাজনৈতিক নেতারা ওই যে এটা করছে না, এই দল ওইটা করছে না, এই দল এটা হওয়া উচিত নয়, এই দল ওইটা করা উচিত নয়, এইগুলো নিয়ে না টোটালি পলিটিক্স চলছে। তো আমি বলতে চাই যে আমাদেরকে এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া দরকার, সেই জন্যই কিন্তু আমার এই ভিডিও এবং সেটার জন্যই কিন্তু আপনাদের কাছে পৌঁছানো এই ভিডিওর মাধ্যমে। আমি প্রথমেই বলবো ডিজিজটা কী এবং ডিজিজটা কেনই তো আপনাদের জানা দরকার। ডিজিজটা হচ্ছে, এটা বেসিক্যালি চীনের সাংহাই একটা জায়গা যেখানে চীনারা বেসিক্যালি বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন রকম পশুদের কে মেরে তাদেরকে ফ্রাই করে তারা খায়। তো তারা তো আর প্রাণীদের জাত পাত, অমুক জাতি, তমুক রে বা সাপ খাবো না, অমুক খাবো না, ওরা প্রতিটা প্রাণীকে ওরা ভক্ষণ করে। তো বেসিক্যালি সেই প্রাণীর দেহ থেকে কিন্তু এই ভাইরাসটার সৃষ্টি এবং এই ভাইরাসটা কিন্তু ওখান থেকেই আসছে। বেসিক্যালি চীনে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে চীনে প্রচুর মানুষ কিন্তু মারা গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তাছাড়াও বিভিন্ন দেশে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে গেছে। বেসিক্যালি আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে রিসেন্টলি না অনেক দিনই হয়ে গেছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা নিয়ে প্রচুর গাইডলাইন্স দিয়েছে প্রতিটা স্টেটকে, যে এই গাইডলাইন্স মেনে প্রতিটা স্টেট যেন চলে এবং প্রতিটা স্টেট যেন এটা মাথায় রাখে যাতে তার যে নাগরিক তারা যাতে সুস্থ থাকে, এই রোগটা যেন তাদের না ছড়ে। বেসিক্যালি আমাদের রিসেন্টলি ইন্ডিয়াতে প্রায় এখনও পর্যন্ত অ্যাডমিটেড 82-র কাছাকাছি, তো এই তথ্যটা ভুল নয়, আপনারাও জানেন অনেক মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে। তো তার মধ্যে হয়তো দু একজন মারাও গেছে এবং বেশিরভাগটাই হসপিটালাইজ। তো সেজন্য আমি বলছি যে এই ভাইরাসটা এবার কীভাবে হয়, মানে ভাইরাসটা কীভাবে ছড়াতে পারে, তো সেখানে দাঁড়িয়ে বলবো যে ভাইরাসটা আপনার যদি দেখেন তাহলে ধরুন অনেক দিন ধরে যদি আপনার জ্বর হয়ে থাকে বা ধরুন অনেক দিন ধরে আপনি জ্বরে ভুগছেন, কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে বা মানে নাক দিয়ে সর্দি ঝরছে এবং মাথা ব্যথা করছে বা দীর্ঘদিন ধরে আপনি অসুস্থ, তো সেটা আপনি হয়তো ডাক্তারের কাছে যাচ্ছেন না কিন্তু সেটাকে পুষে রেখেছেন, এটা করতে করতে কী হবে যে ধরুন এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ হয়ে গেল আপনার জ্বরটা সারছে না, সর্দিটা সারছে না বা মাথা যন্ত্রণা করছে, আপনি পাচ্ছেন না, তো সেখানে দাঁড়িয়ে কী হয় এই ভাইরাসটার লক্ষণ কিন্তু এখান থেকেই ধরা পড়ে। বেসিক্যালি কিন্তু সাধারণ এক দু দিনের জ্বর হলো, কমে গেল, সেটা কিন্তু এইটা ডিজিজ নয়। বেসিক্যালি ডিজিজ তখনই হবে, এই ভাইরাসটা তখনই ধরা পড়বে যখন আপনার মাথা ব্যথা হবে, জ্বর হবে, সর্দি কাশি হবে এবং মানে একটা এই রোগটা কন্টিনিউটি থাকবে, এবং তখন দাঁড়িয়ে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করা খুবই প্রয়োজন, ডাক্তারের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন এবং মেডিসিন নেওয়া খুব প্রয়োজন, এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এই ভাইরাসটা কিন্তু আপনার ধরা পড়েছে কিনা, আপনার দেহে হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া দরকার। রিসেন্টলি গভর্নমেন্ট অনেক সেটা নিয়ে অনেক সতর্ক এবং সেটা নিয়ে কাজ করছে, তো সেই অর্থে কিন্তু এই রোগটা কিন্তু তখনই কিন্তু আপনার শরীরে ধরা পড়বে। বেসিক্যালি ধরা যদি পড়ে তাহলে আপনাকে কী করতে হবে, তো ধরা পড়ার আগেও আমি বলবো যে যদি ধরা পড়ে থাকে তাহলে আপনি বেসিক্যালি মাস্ক মুখে, এখান থেকে শুরু করে একটা মুখোশ পাওয়া যায়, বেসিক্যালি সেই মুখোশটা নিয়ে পর্যন্ত পলিটিক্স চলছে, 700 টাকা, কেউ 800 টাকা, কেউ 1000 টাকা, কেউ 100 টাকা, এরকমভাবে বিক্রি করছে। ছোটো মাস্ক কিনতে গেলে 40 টাকা, তার থেকে ছোটো কিনতে গেলে 30 টাকা কাপড়ের মাস্কগুলো,
অক্সিজেন মাস্ক যেগুলো আছে, যেগুলো হয়তো একটু মেডিকেল মেডিকেল, সেগুলো হচ্ছে আপনার 700 টাকা করে মেডিসিন, তো সেটা নিয়েও পলিটিক্স চলছে। এবং সেটা নিয়েও বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন রকম দলের মানুষরা কিন্তু বিভিন্ন রকমভাবে তার মতামত দিচ্ছে। আমি বেসিক্যালি বলবো আপনারা মাস্ক ইউজ করুন এবং হ্যান্ড ওয়াশ, বেসিক্যালি ব্যাগে হ্যান্ড ওয়াশ রাখবেন বাইরে বেরোনোর সময়, খাওয়া দাওয়ার সময় এবং বাড়ি থেকে বাড়িতে ফেরার সময়, ফিরে এসে হ্যান্ড ওয়াশে হাত ধোবেন ভালো করে, এবং হাত ধুয়ে কিন্তু খাবার খাবেন, এবং বাইরে গিয়েও হাত ধুয়েও কিন্তু খাবার খাবেন কিন্তু। এবং মাথায় রাখবেন যে এই ভাইরাসটা কিন্তু বিভিন্ন রকমভাবে ছড়াতে পারে আপনাদের শরীরে, এবং সেখানে দাঁড়িয়ে বেসিক্যালি প্রথমেই দরকার আপনাকে, যদি জ্বর সর্দি হাঁচি কাশি যদি হয় আপনি মাস্ক ইউজ করুন এবং হাতটাকে ভালো করে পরিষ্কার করুন। আর যদি মনে হচ্ছে অতিরিক্ত আপনার শরীর খুবই খারাপ হচ্ছে, তাহলে ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিন কী কী করা দরকার সেটা জানুন। এবং তাছাড়া প্লিজ মানুষকে সতর্ক করুন এই রোগটাকে নিয়ে, এবং মানুষ যাতে এটাকে নিয়ে না ছড়াতে পারে, বা মানুষ যাতে এটাকে নিয়ে কোনো উল্টোপাল্টা গুজবে না যায় বা উল্টোপাল্টা কিছু করতে না পারে সেটা মাথায় রাখুন, এবং আপনি নিজেও সতর্ক হন, মানুষকেও সতর্ক হন, মানুষকে বোঝান বলুন। এবং সোশ্যাল মিডিয়া বলুন, বাইরে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রকম উল্টোপাল্টা মন্তব্য করে এই রোগ সম্পর্কে প্রচার করবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই রোগটা কিন্তু কোনো ক্যান্সারের মতো মারণ রোগ নয়। অনেকে ভাবছেন যে ক্যান্সারের মতো মারণ রোগ এটা, এবং এই রোগটা হলেই আমরা মারা যাব, সেটা কিন্তু একেবারেই নয়। এই রোগটা হলে আপনার কী হতে পারে? এই রোগটা হলে হয়তো আপনার ভাইরাসটা হয়তো আপনার ধরুন খুব যে 14 দিন কি 15 দিন থাকে, এবং সেটা যদি সত্যিকারের চিকিৎসা করান তাহলে কিন্তু আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে, এবং আপনিও সুস্থ হতে পারেন, আপনিও আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। সেখানে আপনাকে কী করতে হবে? না, সেখানে আপনাকে করতে হবে যে ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে, এবং ট্রিটমেন্ট নেওয়ার ফলে কী হবে, আপনার শরীর আগের মতো কিন্তু আপনি ফিরে আপনার আগের জীবনে কিন্তু ফিরে যেতে পারেন। সেখানে কী হবে যে আমরা মনে করছি যে ক্যান্সারের মতো এটা বিশাল একটা রোগ, বিশাল একটা কিছু হয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে আমাদের শরীর খুবই অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের ফ্যামিলিকে হারাবো আমরা, তো সেখানে দিয়ে সেরকম ভাবার কোনো কারণই নেই, সেরকম ভাবার কোনো কারণই নেই। ডাক্তার ট্রিটমেন্ট নিলে আপনি আবার আপনার আগের মতো ফিরে আসতে পারবেন। তো সেখানে আমি বলবো যে যেগুলো বেশিরভাগটা অন্য মানুষের সাথে ডিসকাশন না করে, এই ব্যাপারে ডাক্তারের সাথে ডিসকাশন করা উচিত, এবং আপনি নিজেও এই রোগটা সম্পর্কে জানেন এবং সঠিক জেনে ডাক্তারের কাছ থেকে আপনি মানুষকে সঠিকভাবে বোঝান, এবং এটাও কিন্তু আমাদের দায়িত্ব, এটাও আমাদের একটা সামাজিক কাজ যেটা মানুষকে বলা এই রোগের সম্পর্কে, এবং উল্টোপাল্টা গুজব রটানোটা উচিত নয় যেটা চারদিকে হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে আপনারাও সচেতন থাকুন, মানুষকেও সচেতন করুন। বেসিক্যালি আরেকটা জিনিস যে ইউনানি এবং আয়ুর্বেদ চিকিৎসা, যেটা আমাদের ভারতবর্ষের একটা প্রাচীনতম চিকিৎসার মধ্যে একটা, সেই চিকিৎসা কিন্তু মধ্যযুগের পর থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই চিকিৎসা যদি ব্যবস্থা যদি এখনও চালু হয়, আমার মনে হয় যে এইসব বড়ো বড়ো ধরনের যে রোগগুলো ধরা পড়ছে সেগুলো নিরাময় করা যাবে। বা রিসেন্টলি গভর্নমেন্ট অনেক উদ্যোগ নিচ্ছে আয়ুর্বেদ বা ইউনানি বা মানে হোমিওপ্যাথি যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাকে উন্নত করার জন্য, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এটাকে আরও ডেভেলপ করা বা আরও রিসার্চ ওয়ার্ক করা এর উপরে সেটা খুবই প্রয়োজন। কারণ বর্তমান অবস্থায় যে যে রোগগুলো ধরা পড়ছে সেগুলো মানে খুবই চিন্তার বিষয় আর কি। তো যাই হোক, আমি বলবো যে ব্যাপারটা আপনারা একটু মাথায় নিন, এবং রিকোয়েস্ট করব আপনারা নিজেরাও সজাগ হন, মানুষকেও সজাগ করুন, এবং বেশি করে জল খান, মুখে মাস্ক লাগান। অবভিয়াসলি যারা এই রোগে মানে আক্রান্ত হয়েছেন বা মনে করছেন যে রোগে আক্রান্ত হবেন, বা জ্বর সর্দি কাশি হাঁচি এরকম মনে হচ্ছে, তারাই মাস্ক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যাদের কোনো প্রবলেম নেই, কোনো রোগ নেই, শুধু শুধু মাস্ক নষ্ট করে বা নিজেরা পরে অন্যকে ভয় দেখানো এটা উচিত নয় আমার মনে হয় ব্যক্তিগত ওপিনিয়ন। তো সেখানে দাঁড়িয়ে যারা অসুখ মানে এই রোগে আক্রান্ত তারা মাস্ক পরুন এবং হাত ধোন ভালো করে, ওয়াশ করুন, এবং ফ্রেশ হয়ে খাবার দাবার গ্রহণ করুন, এবং খুবই রিচ খাবার খাওয়াটা আমার মনে হয় এই সময়টা বন্ধ করা উচিত। সো ফ্রেন্ডস, যদি আমার বক্তব্যটা ভালো লেগে থাকে বিশেষ করে শেয়ার করুন এবং মানুষকে সজাগ করুন। সো থ্যাংক ইউ।